কঙ্গোতে জাতিসংঘ বাহিনীর সাথে একটি মিশনে কাজ করার সময় মেরিন সার্জেন্ট থমাস ব্যাকেটের ছেলে ব্র্যান্ডন ব্যাকেট কোনো রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই একজন ইউরোপীয় ফার্মারকে উদ্ধার করতে একটি রেস্কিউ মিশন পরিচালনার দায়িত্ব পায়। কিন্তু এই মিশন পরিচালনা করতে গিয়ে সে ফেঁসে যায় ষড়যন্ত্রের জালে। ব্যাকেট কি পেরেছিল নিজেকে এই ষড়যন্ত্রের জাল থেকে মুক্ত করতে, জানতে হলে দেখতে হবে 2011 সালে মুক্তিপ্রাপ্ত স্নাইপার মুভি সিরিজের দ্বিতীয় সিকোয়েন্স স্নাইপার রিলোডেড মুভির এক্সপ্লেনেশন। এই মুভিটি বর্তমান সময়ের স্নাইপার অ্যাকশন মুভির সাথে হয়তো ভিজুয়াল প্লটে পিছিয়ে থাকতে পারে, কিন্তু এক যুগ আগের গল্প হিসেবে এই মুভিটি একটি মাস্টারপিস মুভি ছিল। তাই চলো কথা না বাড়িয়ে মাস্টারপিস এই মুভিটির এক্সপ্লেনেশন শুরু করি। মুভির শুরুতে আমরা সার্জেন্ট ব্র্যান্ডন ব্যাকেটকে দেখতে পাই। আর্মির সদর দপ্তরে বেশ কিছু সিনিয়র অফিসারের তত্ত্বাবধানে তার কোর্ট মার্শাল শুরু হবে। সার্জেন্ট অ্যালেন নামের একজন অফিসার ব্যাকেটকে জিজ্ঞাসা করে যে 2010 সালে 4 আগস্ট সে কোথায় ছিল। ব্যাকেট তখন বলে যে ওই সময় সে কঙ্গোতে ছিল এবং একটি ব্যাটেলিয়ন ফোর্সকে ট্রেনিং করাচ্ছিল। কঙ্গোতে কিছু বিদ্রোহী বাহিনী অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছিল, তাদের বিপরীতে ওই ব্যাটেলিয়নকে ট্রেনিং দেওয়া ছিল খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি তাদের ট্রেনিং দিচ্ছিলাম যাতে করে তারা ওই বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে পারে। এছাড়া কঙ্গোর সামরিক বাহিনীর সাথে আমার চুক্তি হয়েছিল যে আমি তাদের ব্যাটেলিয়নকে ট্রেনিং করাবো এবং তারপর তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করবে, আর যখনই তাদের মিশন শেষ হবে তখন তারা আমার সাথে আফগানিস্তানে মিশনে যাবে, এজন্যই আমি তাদেরকে ট্রেনিং দিচ্ছিলাম। এখান থেকে মুভির ঘটনা ফ্ল্যাশব্যাকে যাই। আমরা দেখতে পাই ব্যাকেট কঙ্গোতে সেনাবাহিনীর একটি ব্যাটেলিয়নকে ট্রেনিং দিচ্ছে। এ সময় একজন সিনিয়র অফিসার এসে ব্যাকেটকে ডাকে। অফিসার ব্যাকেটকে বলে যে কর্নেল জেগার তাকে ডেকে পাঠিয়েছে। ব্যাকেট সিনিয়র অফিসারের সাথে কর্নেলের রুমে যায়। কর্নেল ব্যাকেটকে জানায় যে তারা একটি মিশনে যাচ্ছে, এই মিশন পরিচালনার জন্য তাদের 10 জনের সদস্য প্রয়োজন। কর্নেল চায় ব্যাকেটও তার সাথে আসুক। এমন প্রস্তাব শুনে ব্যাকেট ও সিনিয়র অফিসার একটু টেনশনে পড়ে যায়। তারা দুজন আসলে বুঝে উঠতে পারছিল না তাদের কি বলা উচিত, কারণ তারা বুঝতে পারছিল না যে হঠাৎ এমন মিশন কেন পরিচালনা করা হচ্ছে। তাদের কাছে মিশনের ব্যাপারে কোনো নির্দেশনা তখনও আসেনি। ব্যাকেটের কাজ ছিল শুধুমাত্র কঙ্গোর একটি ব্যাটেলিয়নকে ট্রেনিং দেওয়া। ব্যাকেট কর্নেল জেগারকে এ ব্যাপারে প্রশ্ন করলে কর্নেল জবাবে বলে তাদের কাছে সরকার থেকে আদেশ এসেছে, এখন তোমাদের দুজনকে একটি মিশনে যেতে হবে। সীমান্তবর্তী একটি প্ল্যান্ট থেকে কিছু কর্মী ও তাদের লিডারকে সই সালামতে ফিরিয়ে আনতে হবে। একথা শুনে ব্যাকেট রাজি হয় এবং সিনিয়র অফিসারের সাথে টিম নিয়ে মিশনে বেরিয়ে পড়ে। পথে যেতে যেতে কিছু দূর যাওয়ার পর একজন সেনা ব্যাকেটকে বলে যে আশেপাশে সবদিকে বিদ্রোহীরা রয়েছে আর তারা যাকে ইচ্ছা তাকেই মেরে ফেলে, বিশেষ করে সেনাবাহিনীদের উপর তারা বেশি ক্ষিপ্র, এজন্য সেনা সদস্যদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। এটা শুনে ব্যাকেট তো ভাবে এ কি এক ফ্যাসাদের ভিতরে পড়লাম, ট্রেনিং করাচ্ছিলাম সেটাই ভালো ছিল। যাই হোক, যুদ্ধবিগ্রহ দাঙ্গা ফ্যাসাদে জর্জীর্ণ থাকায় কঙ্গোর অবস্থা তেমন ভালো ছিল না। জঙ্গলের রাস্তা দিয়ে তারা সামনে এগোনোর সময় বেশ কিছু শিকারীদের দেখতে পায়। তাদের মধ্যে একজন ছিল ইউরোপিয়ান যার নাম ছিল মার্টিন। মার্টিন খুবই ভয়ঙ্কর শিকারী ছিল। মার্টিনের ব্যাপারে ব্যাকেট জানতে চায় যে চারপাশে যেহেতু এত সব বিদ্রোহীরা রয়েছে তাহলে এর মধ্যে আবার ইউরোপিয়ান এই শিকারী কিভাবে খোলামেলাভাবে শিকার করে বেড়াচ্ছে। তখন ওই সেনা ব্যাকেটকে বলে যে শিকারীরা বিদ্রোহীদের অনেক টাকা পয়সা দেয়, তাছাড়া শিকারীদের দেওয়া টাকা পয়সা কঙ্গোর অর্থনৈতিক খাতে বেশ ভালো একটা প্রভাব ফেলে, তাই আমরা চাইলেও তাদেরকে আটকাতে পারি না। এসব শুনে ব্যাকেট তখন কঙ্গোর বর্তমান পরিস্থিতি সম্পর্কে খুব ভালো একটা ধারণা পায়। এভাবে পথ চলতে চলতে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। সেখানে গিয়ে তাদের সাথে পরিচয় হয় জিন ব্র্যান্ডের। ব্যাকেট ও তার টিম জিনকে বোঝানোর চেষ্টা করে যে তারা সবাইকে রেস্কিউ করতে এসেছে, বিদ্রোহীরা যে কোনো সময় তাদের ক্ষতি করতে পারে, তাই তাদের সাথে তাকে যেতে হবে। কিন্তু জিন রেস্কিউ টিমের সাথে যেতে মানা করে দেয়। সে বলে আমি কোনো বিদ্রোহীদের ভয় পাই না আর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, তাছাড়া আমি এখানেই আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই, কারণ এই ঘর আমার বাবা তৈরি করেছে আর এখানে আমার অনেক পারিবারিক স্মৃতি জড়িয়ে আছে। সিনিয়র অফিসার জিনকে বলে সে যেতে রাজি না হলে তাকে জোর করে নিয়ে যেতে হবে, কেননা তাদের উপর জিনকে নিয়ে যাওয়ার আদেশ রয়েছে। এই কথা শুনে জিন রাজি হয়। জিন রেস্কিউ টিমের সাথে যাওয়ার জন্য ঘর থেকে বাইরে বের হয়। এ সময় আশেপাশের পরিবেশ দেখে ব্যাকেটের কিছুটা সন্দেহ হয়। সে বলে নিশ্চয় আশেপাশে কোথাও স্নাইপার রয়েছে। এদিকে ব্যাকেটের মুখের কথা মুখেই ছিল, ঠিক এ সময় স্নাইপার জিনের উপরে টার্গেট করছিল।
আর ব্যাকেটও সেটা বুঝতে পেরে জিনকে এ যাত্রায় বাঁচিয়ে নেয়। ফলে জিনের গায়ে আর গুলি লাগে না, সাথে সাথেই সবাই অ্যালার্ট হয়ে যায়, কারণ আশেপাশে স্নাইপার রয়েছে আর সে জিনকে মারতে চাইছে। জিন তখন পালাতে শুরু করে, তার পিছনে ছুটতে থাকে ব্যাকেট ও তার টিম। তারা একটি পরিত্যক্ত কন্টেইনারের পিছনে কভার নেয়। অপরদিকে ফিল্ডে থাকা সৈন্যদেরকে স্নাইপার একে একে গুলি করে মারতে থাকে। সৈন্যরা কভার ফায়ার করে খুব একটা সুবিধা করতে পারছিল না, কারণ স্নাইপার ঝোপের আড়ালে লুকিয়েছিল আর এত দূর থেকে অ্যাসল্ট রাইফেল দিয়ে কখনোই তার মোকাবেলা করা সম্ভব ছিল না। সেখানেই কয়েকজন সেনা মারা যায় আর বাকিরা কন্টেইনারের পিছনে আশ্রয় নেয়। কন্টেইনারের ভিতরে এখন জিনের সাথে রেস্কিউ টিমের বাকি সদস্যরা রয়েছে। স্নাইপার গুলি করা থামিয়ে দিয়েছে এমনটি ভেবে জিন কন্টেইনার থেকে বের হতে যায়, কিন্তু সৈনিকেরা তাকে আটকানোর চেষ্টা করে। এভাবে তর্কের এক পর্যায়ে কন্টেইনারের একটি ছিদ্রের পাশে জিন চলে আসলে স্নাইপার তাকে গুলি করে। তাকে বাঁচাতে আসা আরও দুজন সেনা সদস্যকেও স্নাইপার গুলি করে মেরে ফেলে। এই অবস্থা দেখে বাকি সেনা সদস্যরা তো একেবারেই ঘাবড়ে যায়। হঠাৎ একজন সেনা খেয়াল করে যে তারা যে কন্টেইনারে আশ্রয় নিয়েছে সেটি আমেরিকান সরকারের। এই কন্টেইনারে করে M16 মতো অনেক ভারী ভারী ওয়েপন ট্রান্সপোর্ট করা হয়েছে। তারা এখানে এটাই বুঝতে পারে যে কেউ তো আছে যে আমেরিকান মিলিটারি ফোর্সের অস্ত্র কঙ্গোতে পাচার করেছে। এইবার তারা খুব পরিষ্কার হয়ে যায় এখানে অনেক বড় ষড়যন্ত্র চলছে। এরপর ব্যাকেট পরিকল্পনা করতে থাকে তারা কিভাবে এখান থেকে বের হবে। ব্যাকেট বলে তারা সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে, পরে অন্ধকারের মধ্য দিয়ে তারা গাছপালা ও ঝোপঝাড়ের কভার নিয়ে সেখান থেকে বেরিয়ে যাবে। তবে তাদের মধ্যে একজন সেনা ঘাড় তেড়াচ্ছিল, সে ব্যাকেটের সাথে একমত ছিল না, উল্টো আরও তার সাথে তর্ক করছিল। তর্কের এক পর্যায়ে উত্তেজিত হয়ে সে কভার থেকে বেরিয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে, সাথে সাথেই স্নাইপার তাকে গুলি করে মেরে দেয়। এরপর সন্ধ্যার দিকে ব্যাকেট ও তার সাথী কন্টেইনার থেকে বের হয়ে স্নাইপারের দিকে গুলি ছুটতে থাকে, তাদের উপর স্নাইপারও গুলি করতে থাকে। এক পর্যায়ে একটি গুলি এসে ব্যাকেটের কাঁধে লাগে আর সে গর্ত করে রাখা একটি ফাঁদে পড়ে যায়। তাকে উদ্ধার করতে আসা সর্বশেষ সাথী ও স্নাইপারের গুলিতে মারা যায়। এক পর্যায়ে ব্যাকেট অজ্ঞান হয়ে পড়ে। এরপর ব্যাকেটের যখন জ্ঞান ফেরে তখন সে তার সামনে ইউরোপিয়ান শিকারী মার্টিনকে দেখতে পায়। ব্যাকেট মার্টিনকে বলে যে তাকে প্ল্যান্টের কাছে যেতে হবে, কারণ তার সকল টিমমেট সেখানে রয়েছে। এজন্য মার্টিন তাকে প্ল্যান্টের কাছে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে জানতে পারে ব্যাকেটের টিমমেট আর কেউ বেঁচে নেই। ব্যাকেট অবশ্য খুব কষ্ট পায়। এরপর তারা দুজন জিনের বাড়ির ভিতরে ঢুকে তল্লাশি শুরু করে, যাতে তারা কোনো ক্লু খুঁজে পায়, মানে জিনকে কে মেরেছে এটার ব্যাপারে তারা যদি কিছু জানতে পারে। হঠাৎ তাদের সামনে একটি ছোট্ট মেয়ে এসে বন্দুক তাক করে। মেয়েটি ছিল জিনের মেয়ে। যখন সৈন্যরা তার বাবাকে নিতে এসেছিল তখন জিন তার মেয়েকে লুকিয়ে রেখেছিল। মেয়েটির নাম ছিল ক্যালি। সে খুবই রেগেছিল। ক্যালি তাদের দুজনকে মেরে ফেলতে চাইছিল, কারণ তাদের জন্যই তার বাবা মারা গেছে। তখন মার্টিন ক্যালিকে বোঝায় যে সে তার বাবার বন্ধু আর তারা ক্যালিকে কোনো ক্ষতি করবে না। তখন ক্যালি শান্ত হয়। এরপর ব্যাকেট ক্যালিকে তার সাথে ক্যাম্পে নিয়ে যেতে চায়, কারণ সেখানেই সে নিরাপদে থাকবে। তারা ক্যালিকে নিয়ে ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে যেতে যেতে হঠাৎ মার্টিন দেখতে পায় বিদ্রোহীরা কিছু বাচ্চাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, যাদেরকে মার্টিন দেখাশোনা করত। তাই মার্টিন বিদ্রোহীদের উপর হামলা করে। বিদ্রোহীরাও পাল্টা আক্রমণ করে, তবে ব্যাকেট বিদ্রোহীদের গুলি করে বেশ কয়েকজনকে মেরে ফেলে। ভয় পেয়ে বিদ্রোহীরা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। ব্যাকেট ও মার্টিন কিছু বাচ্চাদের বাঁচিয়ে নেয় আর কিছু বাচ্চাদের বিদ্রোহীরা গাড়ি করে নিয়ে যায়। মার্টিন ব্যাকেটকে বলে যে বিদ্রোহীরা অনেক বাচ্চাদের নিয়ে গিয়েছে, তাই সে তাদেরকে উদ্ধার করতে তাদের পিছু নেবে। এজন্য ব্যাকেট ক্যালিকে নিয়ে ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়। যেতে যেতে ব্যাকেটের শরীর খুব খারাপ করে। তার মনে হচ্ছিল সে আর সামনে এগোতে পারবে না। তারপরেও সে যেতে থাকে, কিন্তু এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কঙ্গোর একজন সেনা এসে ব্যাকেটকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে জ্ঞান ফিরলে তার সামনে মিলার নামের একজন স্নাইপারকে দেখতে পায়। মিলার ব্যাকেটকে বলে যে তার বাবা তাকে ট্রেনিং দিয়েছে, মানে ব্যাকেটের বাবা হলো মিলারের গুরু, এজন্য সে এত ভালো একজন স্নাইপার হতে পেরেছে। ব্যাকেট খুবই রেগেছিল। সে মিলারকে বলে যে সে ওই স্নাইপারকে যেভাবেই হোক হত্যা করবে, কেননা সে তার সকল টিমমেটকে মেরে ফেলেছে। মিলার তখন ব্যাকেটকে বলে একজন স্নাইপারকে মারতে হলে প্রথমে তোমাকে জানতে হবে একজন স্নাইপার কিভাবে চিন্তাভাবনা করে এবং কিভাবে চলে, তার সাইকোলজি বুঝতে হবে।
বুঝতে হবে কিভাবে স্নাইপার তার টার্গেটকে শিকার করে। আর এজন্য তোমাকে অনেক বেশি অনুশীলন করতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে। এজন্য মিলার ব্যাকেটকে ট্রেনিং দিতে শুরু করে। এরপর ব্যাকেট পৌঁছে যায় কর্নেলের অফিসে। সে কর্নেলকে পুরো ঘটনাটি বর্ণনা করে, কিন্তু কর্নেল এই ঘটনাটির কোনো তদন্ত করতে রাজি হয় না। এমনকি সে চায় না কেউ স্নাইপারের পিছু করুক। কর্নেলের মুখে এই কথা শুনে ব্যাকেট দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সে বুঝতে পারে না তার কি করা উচিত। ব্যাকেট তখন বলে যে তাদের সেনাবাহিনীকে মারা হয়েছে আমেরিকান হাতিয়ার দ্বারা, তাই এই বিষয়টি ভালো করে তদন্ত করে দেখা উচিত যে কিভাবে বিদ্রোহীদের কাছে তাদের নিজেদের হাতিয়ার পাচার হলো। কর্নেল বলে যে তাদের হাতে এতটা সময় আর লোকবল নেই যে এই ব্যাপারে তদন্ত করবে। তখন ব্যাকেট একাই তদন্ত করবে বলে কর্নেলকে জানিয়ে দেয়। এরপর সে অফিসার অ্যালেনের কাছ থেকে গোপন তথ্য নিতে তার সাথে ভাব জমাতে থাকে, মানে তাকে লাইন মারতে থাকে আর কি। অ্যালেন ব্যাকেটকে বলে সে বেশি কিছু জানে না, শুধু এতটুকুই বলতে পারে কর্নেলের হাতে তেমন কোনো রিসোর্স নেই, তাই সে অন্যদিকে নজরদারি করতে পারবে না। কিন্তু কৌশলে অ্যালেন ব্যাকেটকে বেশ কিছু হিন্টস দেয়। সে বলে শুধুমাত্র বিদ্রোহীদের একার পক্ষে এত বড় কাজ করা সম্ভব নয়, তাদের পিছনে বড় বড় রাঘব বল রয়েছে যারা বিদ্রোহীদের ইন্ধন দিচ্ছে। এরপর ব্যাকেট বিদ্রোহীদের ধরতে বেরিয়ে পড়ে। রাস্তায় তার সাথে মিলার যোগ দেয়। সে ব্যাকেটকে বলে তোমাকে আরও বেশি প্রস্তুতি নিতে হবে, তাহলে তুমি দ্রুত স্নাইপার পর্যন্ত পৌঁছাতে পারবে। ব্যাকেট মিলারকে বলে তার হাতে খুব বেশি সময় নেই, সে দ্রুত স্নাইপারকে ধরতে চায়। এরপর ব্যাকেট চলে যায় মার্টিনের কাছে। সে মার্টিনকে একটি প্রস্তাব দেয়। সে মার্টিনকে বলে বিদ্রোহীদের মারতে আমি তোমাকে সাহায্য করব, বিনিময়ে আমার একটা কাজ তোমাকে করে দিতে হবে। বাচ্চাদের উদ্ধার করার পর তুমি আমাকে সাহায্য করবে ওই স্নাইপারকে ধরতে যে আমার সকল সাথীদেরকে হত্যা করেছিল। মার্টিন তো তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন তাদের মিশনে বেরিয়ে পড়ে। রাতের মধ্যেই তারা বিদ্রোহীদের ক্যাম্পের কাছে পৌঁছে যায়। এই ক্যাম্পে আটককৃত সব বাচ্চারা ছিল। খুব দ্রুতই বাচ্চাদের ওখান থেকে অন্য আরেকটি ক্যাম্পে স্থানান্তর করা হবে, সেখানে তাদের বিদ্রোহীদের মতো প্রস্তুত করা হবে। আবার এমনও হতে পারে যে কিছু বাচ্চাদের বিদ্রোহীরা এখানে মেরেও ফেলতে পারে। তারা যখন ক্যাম্পের দিকে নজর রাখছিল তখন একটি ট্রাক দেখতে পাই। ট্রাকের মধ্য থেকে বিদ্রোহীরা ভারী অস্ত্রের বক্স বের করছিল, আর এগুলো সব আমেরিকান অস্ত্র ছিল। এরপর মার্টিন ব্যাকেটকে বলে তাকে কভার দিতে। সে বাচ্চাদেরকে উদ্ধার করতে সামনে এগোতে থাকে। ব্যাকেট দেখতে পাই একজন বিদ্রোহী একটি বাচ্চাকে মাসের দিয়ে কুপিয়ে মারতে চলেছে। সে যখনই বাচ্চাটিকে মারতে যাবে তখনই ব্যাকেট তাকে গুলি করে মেরে দেয়। এর ফলে অবশ্য বিদ্রোহীরা অ্যালার্ট হয়ে যায়। বিদ্রোহীরা এলোপাথাড়ি গুলি করতে থাকে, কিন্তু ব্যাকেট প্রত্যেকটা বিদ্রোহীকে এক এক করে গুলি করে মারতে থাকে। একই সাথে মার্টিনও বিদ্রোহীদের গুলি করে মারতে শুরু করে। হঠাৎ করে একজন বিদ্রোহী মার্টিনের পিছন থেকে তাকে গুলি করতে যায়। এই বিদ্রোহীকে আবার ব্যাকেট গুলি করে মারতে পারে না, কিন্তু কোথা থেকে যেন একটা গুলি এসে ওই বিদ্রোহীকে মেরে দেয়। মার্টিন ও ব্যাকেট বুঝতে পারছিল না কে তাদেরকে লুকিয়ে সাহায্য করছে। এরপর আরও বেশ কয়েকটি বিদ্রোহীকে ওই স্নাইপার গুলি করে মেরে দেয়। একটু পর তারা ঝোপের আড়ালে স্নাইপার মিলারকে দেখতে পায়। মিলার তাদেরকে বলে যে আমি জানি ওই স্নাইপার তোমরা যাকে খুঁজছো সে কতটা ভয়ঙ্কর, তাই তোমাদেরকে আমি একা ছেড়ে দিতে পারি না। ওই স্নাইপারের নাম হলো ভিনসেন্ট। সে ইউএস মেরিনের জন্য কাজ করত, আর তাকে আমি ট্রেনিং দিয়েছিলাম, তাই আমি জানি সে কতটা ভয়ঙ্কর। মিলারের কাছ থেকে একথা শুনে ব্যাকেট অবাক হয়ে যায়। সে বলে আমি ভেবেছিলাম কঙ্গোর কোনো বিদ্রোহী সদস্য আমাদের উপর আক্রমণ করছিল, কিন্তু এখন তো দেখি আমাদের দেশের লোকেরাই আমাদের উপরে হামলা করছে। তখন মিলার বলে নিশ্চয় তাকে উপর থেকে কেউ আদেশ দিয়েছে জিনকে হত্যা করতে। জিন হয়তো গোপন কোনো তথ্য জানতো, হয়তো জিন জানতো M16 অস্ত্রগুলো আমেরিকানদের কাছ থেকে কারা কঙ্গোর বিদ্রোহীদেরকে সাপ্লাই করেছে, তাই তারা জিনকে মেরে ফেলেছে। মিলারের কাছ থেকে এসব কথা শুনে ব্যাকেট মিলারকে সন্দেহ করতে শুরু করে। সে মিলারকে জিজ্ঞাসা করে কেন সে ব্যাকেটকে সাহায্য করছে। মিলার ব্যাকেটকে বলে আজ আমি যা কিছু হয়েছি তার সবটাই তোমার বাবার জন্য, আর যখন আমি জানতে পারি তুমি বিপদের মধ্যে পড়েছো তখন আমি তোমাকে সাহায্যের জন্য এগিয়ে আসি, আর তোমার বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এই একটাই রাস্তা আমার জানা ছিল। এরপর ব্যাকেট অ্যালেনকে ফোন করে। সে অ্যালেনকে বলে তাদের সৈন্যদেরকে কে হত্যা করেছে সেটি সে জানতে পেরেছে, এজন্য তাকে পিক আপ করতে একটি গাড়ি পাঠাতে বলে অ্যালেনকে। ব্যাকেট যেখানে আছে সেই ঠিকানাটি অ্যালেনকে জানিয়ে দেয়।
এই কাজটি ব্যাকেট ইচ্ছাকৃতভাবে করেছিল। যদি তাদের এই ঠিকানায় কোনো স্নাইপার আসে তাহলে ব্যাকেট কনফার্ম হয়ে যাবে যে তার টিমের কেউ বিদ্রোহীদের সাথে জড়িত। এরপর অ্যালেন কর্নেলের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে আর ব্যাকেটকে আনার জন্য একটি টিম পাঠাতে রিকোয়েস্ট করে, কিন্তু কর্নেল অ্যালেনের প্রস্তাব প্রত্যাখ্যান করে। সে পূর্বের মতো একই অজুহাত দেয় যে তাদের কাছে পর্যাপ্ত রিসোর্স নেই। কর্নেলের এমন জবাবে অ্যালেন নিজেই ব্যাকেটকে উদ্ধার করতে বেরিয়ে পড়তে চায়। তখন কর্নেল কিছু কঙ্গসেনাকে তার সাথে যাওয়ার নির্দেশ দেয়। এবার আমরা স্নাইপার ভিনসেন্টকে দেখতে পাই, সেও একই জায়গায় যাওয়ার জন্য বের হচ্ছিল। ভিনসেন্ট ছিল সেই সৈনিক যে ব্যাকেটের সকল সাথীদেরকে মেরেছে। এদিকে মার্টিন আটককৃত সকল বাচ্চাদের ট্রাকে তুলে তাদের বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। এরপর মিলার ব্যাকেটের কাছে এসে একটি বন্দুক দেয়। সে ব্যাকেটকে বলে এই বন্দুকটি ব্যাকেটের বাবা তাকে দিয়েছিল, আর মিলার চাই এই বন্দুকটি দিয়েই ব্যাকেট ভিনসেন্টকে মারুক। ব্যাকেট তখন মিলারকে বলে যে সে এটি দিয়েই ভিনসেন্টকে মারবে। এ সময় ব্যাকেটকে নিতে অ্যালেন সেখানে চলে আসে। সাথে সাথে ব্যাকেট অ্যালেনকে নিয়ে সাইডে লুকিয়ে পড়ে। সে অ্যালেনকে সতর্ক করে বলে তুমি যাদের সাথে এসেছো তারাই আমাদেরকে মারতে চায়, আর এমনটাই হয়, যাদেরকে ব্যাকেট ট্রেনিং দিয়েছিল তারাই আজ তাকে মারতে এসেছে। তবে ব্যাকেট এসবের জন্য প্রস্তুত ছিল। সে খুব দ্রুতই কঙ্গসেনাদের মেরে ফেলে। এদিকে তাদের কভার দিতে মিলারও প্রস্তুত ছিল। সে নির্ভুল নিশানার মাধ্যমে এক এক করে সবাইকে মারতে থাকে। প্রায় সকল সেনাকে মারার পর মিলার খুব খুশি হয়, আর সে ভুলে যায় যে এখানে স্নাইপার ভিনসেন্ট রয়েছে। তাই সে উঠে দাঁড়ায়, আর তখনই স্নাইপার তার উপরে গুলি করে। এরই মধ্যে ব্যাকেট কঙ্গসেনাদের ক্যাপ্টেনকে ধরে ফেলে, তাকে মারধর করতে থাকে এই ঘটনার পিছনে কে আছে তার নাম বলতে। তখন সে ব্যাকেটকে বলে এই ঘটনার পিছনে যার হাত রয়েছে সে হলো কর্নেল। কর্নেল জিনকে দিয়ে আমেরিকান অস্ত্রগুলো বিক্রি করেছিল। একটা সময় কর্নেলের মনে হয় জিন হয়তো তার সকল গোপন তথ্য ফাঁস করে দিবে, তাই কর্নেল জিনকে মেরে ফেলে আর তোমাকে ফাঁসিয়ে দেয়। আরও কিছু বলার আগে স্নাইপার কঙ্গসেনাকে গুলি করে মেরে ফেলে। গুলি করার ফলে ব্যাকেট ভিনসেন্টের লোকেশন জেনে যায়, তাই সে ভিনসেন্টের উপর গুলি করে, আর গুলি গিয়ে স্নাইপারের স্কোপের লেন্স ভেঙে দেয়। ভাঙ্গা কাঁচের টুকরো ভিনসেন্টের চোখে মুখে আঘাত করে, এর ফলে সে কিছুটা আহত হয়। কিন্তু ভিনসেন্ট যেহেতু বেঁচেছিল তাই তারা দুজন এখন একে অন্যকে মারতে চায়। এরই মধ্যে রাত নেমে আসে। ব্যাকেট একটি বুদ্ধি করে, সে একটি ফুয়েল ট্যাঙ্কের পাশ দিয়ে যেতে চায় যাতে করে তার উপরে গুলি করে ভিনসেন্ট। ভিনসেন্ট গুলি করলে ফুয়েল ট্যাঙ্ক বিস্ফোরণ হয়, এতে করে ভিনসেন্ট ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়। আর ব্যাকেট খানিকটা সময় পেয়ে যায় ভিনসেন্টের লোকেশন ট্রেস করতে। এরপর যতক্ষণে ভিনসেন্ট ব্যাকেটকে লোকেট করতে থাকে ততক্ষণে ব্যাকেট ভিনসেন্টের পিছনে চলে আসে। ব্যাকেট তার বাবার বন্দুক দিয়ে ভিনসেন্টের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। মুভির মূল ঘটনা এখানেই শেষ হয়, তবে আসল টুইস্ট এখনও বাকি আছে। মুভির দৃশ্য বর্তমানে ফিরে আসে, যেখানে ব্যাকেটের কোর্ট মার্শাল চলছিল। একজন সিনিয়র ব্যাকেটের কাছে জানতে চাইছিল যে তার কাছে কোনো প্রমাণ আছে কিনা কর্নেলের বিরুদ্ধে যে কর্নেল এসব করেছে। তখন ব্যাকেট উত্তরে না বলে অফিসার ব্যাকেটকে বলে যেহেতু তোমার কাছে কোনো প্রমাণ নেই কর্নেলের বিরুদ্ধে তাই তোমার কোর্ট মার্শাল চলতে থাকবে। যেহেতু কর্নেল খুব চালাক মানুষ তাই সে তার অপকর্মের কোনো প্রমাণ রাখবে না, এটাই স্বাভাবিক। এইভাবে কৌশলে তারা ব্যাকেটকে বলে আইনের মাধ্যমে তারা কর্নেলকে শাস্তি দিতে পারবে না, কিন্তু ব্যাকেট চাইলে যা খুশি তাই করতে পারে। এরপর রাতে ব্যাকেট কর্নেলের বাড়িতে যায়। সে কর্নেলকে গান পয়েন্টে করে একটি ছবি দেখায় যেটাতে কর্নেলের সাথে জিন ছিল। কর্নেল ভয় পেয়ে ব্যাকেটকে সকল সত্য ঘটনা স্বেচ্ছায় বলতে থাকে, কারণ তার মনে হয়েছিল ব্যাকেট তাকে মেরে ফেলবে। কিন্তু এমনটি হয় না। পাশের রুম থেকে তখন অ্যালেন তার টিম নিয়ে ভিতরে প্রবেশ করে। তাদের কাছে এখন কর্নেলের বিরুদ্ধে শক্ত প্রমাণ রয়েছে, তাই তারা কর্নেলকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর কমান্ডার এসে ব্যাকেটকে তার কাজের পূর্ণ স্বাধীনতা ও পদবি ফিরিয়ে দেয়। কমান্ডারের সাথে মিলার ছিল, এখন থেকে সে মিলারের সাথে কাজ করবে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। যদি আজকের এক্সপ্লেনেশনটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।